ভিউয়ার্স, ওয়েলকাম টু শিফাগানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রেজা কাদরী, পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পুরুষদের যৌন দুর্বলতা, অর্থাৎ ধ্বজভঙ্গ, ইম্পোটেন্সি, শিথিলতা, এরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুয়ার এজুকুলেশন অর্থাৎ শীঘ্র পতন, স্বপ্নদোষ, নাইট ফলস, ধাতু দুর্বলতা, স্প্যামেটোরিয়ার একটি কার্যকরী ইন্ডিয়ান হোমিওপ্যাথি কম্বিনেশন বা ভারতীয় একটি কমপ্লেক্স হোমিও মেডিসিন সম্বন্ধে। আর একটাই আপনাদেরকে রিকোয়েস্ট, ভিডিওর নিচে যে ডিসক্রিপশন রয়েছে তা অবশ্যই ভিডিও টাইটেলে ক্লিক করে দেখবেন, তাতে অনেক তথ্য রয়েছে। দর্শক মন্ডলী, পুরুষদের মধ্যে বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের যৌন দুর্বলতা লক্ষ্য করা যায়, যেমন ধ্বজভঙ্গ, ইম্পোটেন্সি, পুরুষদের লিঙ্গে শিথিলতা অর্থাৎ এরেকটাইল ডিসফাংশন, শীঘ্র পতন অর্থাৎ বীর্য ঠিক মতো ধরে রাখতে পারে না অর্থাৎ যেটিকে বলা হয় প্রিম্যাচুয়ার এজুকুলেশন, যুবকদের মধ্যে দেখা দেয় স্বপ্নদোষ, পায়খানা প্রস্রাব করার সময় ধাতু বেরিয়ে যাওয়া, কোন রকম সেক্সুয়াল চিন্তা করলে তাদের বীর্য বেরিয়ে যায়, আবার কোন কোন সময় অজ্ঞাত অবস্থায় বিনা কারণে সেক্সুয়াল চিন্তা ছাড়াই বীর্য বেরিয়ে যায়। এর নানা কারণ রয়েছে, তা আমি আগের ভিডিওতেও জানিয়েছি। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত ধাতুক্ষরণ, অতিরিক্ত সহবাস, অতিরিক্ত হস্তমৈথুন, শরীরের পুষ্টির অভাব, শরীরের দুর্বলতা, শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা ইত্যাদির কারণে পুরুষদের এই যৌন সমস্যাগুলি হয়ে থাকে। আজকে আমি পুরুষদের এই সমস্ত যৌন সমস্যার একটি কার্যকরী ইন্ডিয়ান হোমিওপ্যাথি কম্বিনেশন ওষুধ নিয়ে আলোচনা করব। এই ওষুধটি হচ্ছে ড্যামিয়াগ্রা ড্রপ। এটি ভারতীয় কোম্পানি SBL কোম্পানির একটি মেডিসিন। এটি হচ্ছে ড্যামিয়াগ্রা ড্রপ। SBL কোম্পানির এই নামে আর একটি মেডিসিন রয়েছে, তা হচ্ছে ড্যামিয়াগ্রা ফোর্ট। এটা SBL কোম্পানির দুটি ওষুধ অর্থাৎ ড্যামিয়াগ্রা ফোর্ট আর ড্যামিয়াগ্রা ড্রপ, এর মধ্যে দামে তেমন পার্থক্য নেই। ড্যামিয়াগ্রা ফোর্ট ড্যামিয়াগ্রার চাইতে 30 টাকা বেশি, আর কম্বিনেশনেরও তেমন পার্থক্য নেই। তবে আমার মত অনুযায়ী ড্যামিয়াগ্রা ফোর্ট আর ড্যামিয়াগ্রা ড্রপের মধ্যে তেমন কিছু পার্থক্য নেই, আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আমি বেশিরভাগই পেশেন্টদেরকে ড্যামিয়াগ্রা ড্রপটি দিয়ে থাকি। জেনে এই ড্যামিয়াগ্রা ড্রপে কি কি হোমিওপ্যাথি মেডিসিন মেশানো রয়েছে আর তার কাজ সম্বন্ধে। মেশানো রয়েছে ড্যামিয়ানা মাদার টিনচার, যেটি স্নায়বিক দুর্বলতার কারণে ধ্বজভঙ্গ, শীঘ্র পতন, শিথিলতা অর্থাৎ এরেকটাইল ডিসফাংশন, ইম্পোটেন্সি, স্বপ্নদোষ, আর যদি প্রস্রাব পায়খানা করার সময় ধাতু অজ্ঞাত সারে বেরিয়ে যায়, সেক্ষেত্রে এই ড্যামিয়ানা মাদার টিনচারটি খুবই কার্যকরী। এর সাথে মেশানো রয়েছে লাইকোপোডিয়াম 3X। এটি যদি ধাতু দুর্বলতার কারণে, অতিরিক্ত হস্তমৈথুনের কারণে, যদি যুবকদের মধ্যে বয়স্ক ভাব চলে আসে এবং তাদের লিঙ্গ ছোট হয়ে যায়, লিঙ্গের দুর্বলতা দেখা দেয় আর ধাতু দুর্বলতা, ধ্বজভঙ্গ, ইম্পোর্টেন্সি ইত্যাদি দেখা দেয়, এছাড়াও বয়স্কদের যদি ধাতু দুর্বলতা, ধ্বজভঙ্গ, ইম্পোর্টেন্সি ইত্যাদি হয়, সেক্ষেত্রে লাইকোপোডিয়াম একটি কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ। আপনারা যদি লাইকোপোডিয়াম সম্বন্ধে বিস্তারিত জানতে চান, এ বিষয়ে আমি ভিডিও দিয়েছি, ভিডিওর নিচে ডিসক্রিপশন রয়েছে, সেখানে ওষুধ সম্বন্ধে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলেই আপনারা লাইকোপোডিয়াম সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। মেশানো রয়েছে অ্যাগনাসকাস্ট মাদার টিনচার, যেটি অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত ধাতু খরণের ফলে, অতিরিক্ত সহবাসের ফলে যদি ধ্বজভঙ্গ, লিঙ্গের বক্রতা, লিঙ্গের দুর্বলতা, লিঙ্গ ছোট হয়ে যায়, স্বপ্নদোষ, এরেকটাইল ডিসফাংশন ইত্যাদি হয়, তাছাড়া যদি অজ্ঞাত সারে ধাতু বের হয়, প্রস্রাব পায়খানার সময় যদি ধাতু বের হয়, সেই সমস্ত দুর্বলতা দূর করতে অ্যাগনাসকাস্ট মাদার টিনচারটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেশানো রয়েছে অ্যাসিড ফস মাদার টিনচার, যেটি অতিরিক্ত দুর্বলতার কারণে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে, বিভিন্ন রোগ ভোগ করার ফলে, যেমন সুগার, ডায়াবেটিস আর অন্যান্য রোগ ভোগ করার ফলে, এছাড়া অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে পুরুষদের মধ্যে, যুবকদের মধ্যে যদি ধাতু দুর্বলতা, ইম্পোর্টেন্সি, ধ্বজভঙ্গ ইত্যাদি রোগ লক্ষ্য করা যায়, স্বপ্নদোষ দেখা দেয়, সেক্ষেত্রে অ্যাসিড ফস খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন। মেশানো রয়েছে ওহেম্বিনা মাদার টিনচার, যেটি লিঙ্গের ওপর বিশেষ করে কাজ করে, লিঙ্গের দুর্বলতা, স্নায়বিক দুর্বলতার ফলে যদি লিঙ্গ ছোট হয়ে যায়, ধ্বজভঙ্গ, ইম্পোর্টেন্সি, লিঙ্গের শিথিলতা, এরেকটাইল ডিসফাংশন হয়, সেক্ষেত্রে ওহেম্বিনা মাদার টিনচারটি খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন।
এর সাথে মেশানো রয়েছে ক্যালাডিয়াম সেগুইনাম 3X, যেটি পুরুষদের যৌনাঙ্গের ওপর বেশি কাজ করে। এটি ধ্বজভঙ্গ, ইম্পোটেন্সি, এরেকটাইল ডিসফাংশন, পুরুষদের ক্ষমতা কম কিন্তু ইচ্ছা শক্তি বেশি, এক্ষেত্রে এই মেডিসিনটি খুব কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন। ক্যালাডিয়াম এই মেডিসিনটি স্বপ্নদেশের ক্ষেত্রেও খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন। লাস্ট যে হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে সেলিনিয়াম 3X। যদি শারীরিক মানসিক দুর্বলতা লক্ষ্য করা যায়, বিভিন্ন কারণে যদি শরীর দুর্বল হয়ে যায় এবং এর ফলে যদি বিভিন্ন রকম পুরুষদের যৌন রোগ দেখা দেয়, সেক্ষেত্রে সেলিনিয়াম একটি কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন। এটি স্বপ্নদোষ, ধাতু দুর্বলতা, শীঘ্র পতন ইত্যাদি রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এই সমস্ত এই হোমিওপ্যাথি মেডিসিনের কম্বিনেশনে এই ড্যামিয়াগ্রা ড্রপটি তৈরি। তাই এটি পুরুষদের যে কোনো রকমের যৌন দুর্বলতার ক্ষেত্রে ব্যাপক হারে প্রয়োগ হয়ে থাকে এবং এটি কার্যকরী হয়ে থাকে। প্রিয় দর্শক মন্ডলী, এবাজাইনি এই ড্যামিয়াগ্রা ড্রপটি কিভাবে ব্যবহার করবেন সে সম্বন্ধে। এটি 30 ml এর সিল প্যাকে রয়েছে। এটি ভারতীয় মূল্য হচ্ছে 300 টাকা। এটি ভারতের যে কোনো হোমিওপ্যাথি দোকানে পাওয়া যাবে। এটি বাংলাদেশে পাওয়া যাবে কি আমার জানা নেই, তবে আপনারা হোমিওপ্যাথি হোলসেলের দোকানে যদি অর্ডার করেন তো অবশ্যই তারা এনে দিবে এই ড্যামিয়াগ্রা ড্রপটি। আর যদি আপনারা অনলাইনে সার্চ করে পান তো সেখান থেকে কিনে নেবেন। আর আমি যদি অনলাইনে কেনার যদি কোনো লিংক থাকে তো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। কাপে 1/4 জল নেবেন, তাতে 20 ফোঁটা করে দিয়ে দিনে 3 বার খাবেন। খাবার 30 মিনিট আগে খাবেন, সকালে 1 বার খাবেন, দুপুরে 1 বার খাবেন, রাত্রে 1 বার খাবেন। এই মেডিসিনটি যদি আপনারা 3 মাস একভাবে ব্যবহার করেন তো অবশ্যই এর রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। আপনাদের যৌন দুর্বলতা অনুযায়ী এই মেডিসিনটি আপনারা 6 মাস পর্যন্ত খেতে পারেন। সমস্ত রকম যৌন দুর্বলতার ওষুধ খাওয়ার সময় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন আপনারা হস্তমৈথুন না করেন, স্ত্রী সহবাস যত পারেন কম করবেন। যদি পারেন তো 3 মাস পর্যন্ত সহবাস বন্ধ রাখবেন, যদি না পারেন তো 2 মাস পর্যন্ত বন্ধ রাখবেন, তাও যদি না পারেন তো কম করে 1 মাস পর্যন্ত সহবাস বন্ধ রাখার চেষ্টা করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি।